বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রংমালা আকবর মহিলা কলেজের অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করছ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ইয়াহিয়া জহির আমাদের আজকের আলোচনা হচ্ছে তোমাদের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস টিএম এবং আমরা আজকে আলোচনা করব ওয়েব ডিজাইন পরিচিতি নিয়ে ওকে তো আমরা এই থেকে চারটা বিষয় আজকে আলোচনা করবো এক নম্বর হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা দুই নম্বর হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করব তিন নম্বর হচ্ছে ওয়েব পোর্টাল আর চার নম্বর হচ্ছে আইপি এড্রেস নিয়ে আমাদের আজকের আলোচনা নাম্বার ওয়েব ডিজাইনের ধারণা ওয়েব ডিজাইনের ধারণা পাওয়ার জন্য আমাদেরকে ওয়েবের কিছু বিষয় আগে জানতে হবে যেগুলো আমরা একটু সামনে পড়বো তারপরে কিছু বিষয় বলে নিই ওয়েব ডিজাইন সাধারণত ওয়েবসাইটের ডিজাইনকেই বলা হয় আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করি সাপোজ মনে করো আমরা ফেসবুকে প্রবেশ করি যদি কম্পিউটার থেকে প্রবেশ করি বা গুগলে যদি প্রবেশ করি অথবা যদি যে প্রথম আলো বা এই জাতীয় কোনো ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করি তখন সেখানে আমরা কিন্তু অনেক কিছু সাজানো গুছানো পাই তো এই যে আমরা যে ওয়েবসাইটের ভিতরটা দেখতে পাই তো এটা কেউ না কেউ ডিজাইন করেছে এটা তৈরি করেছে এবং তৈরি করে এটা আমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে বিধে আমরা এটাকে দেখতে পাচ্ছি আর এই যে ওয়েবসাইটের ডিজাইনটা করা বা এটার ভিতরে স্টিমেলের টেক ব্যবহার করে পিএসপি কোডিং করে হ্যাঁ যা স্ক্রিপ্ট করে যে এই ওয়েব পেজগুলো যে ডিজাইন করা সেটাই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের মূল আলোচনা তো আমরা সামনে যাই দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট ওয়েব পেজ মূলত একটি এস ডকুমেন্ট যা এস টিটিপি প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহার করে আমরা দেখতে পাই এটা হচ্ছে ওয়েব পেজ ওয়েব পেজটা হচ্ছে সংক্ষেপে আমি যেটা বলি ওয়েব পেজটা হচ্ছে সাধারণত ছবি অডিও ভিডিও টেক্সট লেখা বা যে কোনো ফাইল এবং সেটা এস টি কোডিং করে সেটাকে এসটিপি সার্ভারে রাখতে হয় বা সেখানে স্টোর করে রাখা হয় এবং সেখান থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে সেটা দেখতে পাই আরেকটা আরেক সিস্টেমে যদি বলতে হয় তাহলে সেটা বলা যায় যে যদি কোনো আমরা ওয়েবসাইটে প্রবেশ করি ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদের সামনে যে পেজটা আসে সেটাই হচ্ছে ওয়েব পেজ আচ্ছা দুই নম্বর হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট হলো। কোনো সার্ভারে রাখা ছবি অডিও ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে ওয়েবসাইট বলে যা ইন্টারনেটের মাধ্যমে দেখা যায় আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি বলি যেটা হচ্ছে যে ওয়েবসাইট হচ্ছে মূলত ওয়েব পেজের সমষ্টি অর্থাৎ একটা ওয়েবসাইটে এক বা একাধিক ওয়েব পেজ নিয়েই কিন্তু একটা ওয়েবসাইট গঠিত হয় আচ্ছা তিন নম্বর যে বিষয় আমরা দেখব সেটি হচ্ছে ওয়েব পোর্টাল ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজবদ্ধভাবে উপস্থাপন করা হয় আমি এখানে আরেকটা বিষয় বলি ওয়েব পোর্টাল এইভাবে যে যেমন মনে করো আমাদের বাংলাদেশে দারাজ নামে একটা ওয়েবসাইট আছে বা দারাজ অ্যাপ আছে তাদের একটি ওয়েবসাইট তারা কি করে তারা হচ্ছে ই কমার্স সাইট তারা পণ্য বেচা কেনা করে তারপরে আর উদাহরণ দিই যেটা হচ্ছে মনে করো একটু আমরা যেটা দেখলাম যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট তো এটার এই ওয়েবসাইটের কাজটা কি যে এই ওয়েবসাইটের কাজটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের অন্তর্গত বা শিক্ষা বোর্ডের অধীনস্থ যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলার আপডেট বা তাদের একটা নির্দিষ্ট কাজ রয়েছে যেগুলো হচ্ছে শিক্ষা বিষয়ক কাজ বা সরকারি ওয়েবসাইট তারপরে আমরা যদি মনে করো ফেসবুকে ঢুকি তো সেটি সোশিয়াল মিডিয়া ওয়েবসাইট তো এগুলো হচ্ছে ওয়েব কি বলে ওয়েব পোর্টাল আচ্ছা তো ওয়েব পোর্টাল হচ্ছে এইভাবে যে বিভিন্ন কন্টেন্ট থাকে বিভিন্ন সেবা থাকে এগুলোতে যেমন একটা ওয়েবসাইট আমরা এটা পাইতে পারি যে একটা ওয়েবসাইটের মধ্যে যেমন মনে করো থাকতে পারে আমি এই ছবিটা থেকে একটু তোমাদেরকে বোঝাই যেমন এটি একটি ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে এখানে কি দেওয়া হচ্ছে এখানে ক্লাউড শেয়ারিং দেওয়া হচ্ছে কম্পিউটারকে তারপরে ভিডিও আপলোড ভয়েস চ্যাট কম্পিউটার আপলোডিং বিভিন্ন বিষয়গুলা থাকে এগুলো হচ্ছে ওয়েব পোর্টাল আচ্ছা এবার আমরা দেখব আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রটোকল এর সংক্ষিপ্ত রূপ অর্থাৎ আইপি আমরা যেটাকে বলি আই হচ্ছে ইন্টারনেট আর পি মানে হচ্ছে প্রোটোকল আচ্ছা ইন্টারনেট প্রোটোকল হচ্ছে একটি কম্পিউটার নেটওয়ার্ক থেকে সংযুক্ত প্রতিটি ডিভাইসের ইউনিক পরিচিতি অর্থাৎ আমার এখানে আরেকটা ছবি আছে যেটি আমি নিয়ে আসি এই যে যেমন মনে করো একটা রাউটার এটা হচ্ছে হোস্ট সে নেতৃত্ব দিচ্ছে এবং তার অধীনে রয়েছে এখানে একটি ল্যাপটপ একটি ডেস্কটপ এবং একটি

বিট বাইট নিয়ে আলোচনা করব। ওকে তো এখানে আরেকটা বিষয় বলি যে আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে আইপি অ্যাড্রেস সাধারণত পাঁচটা ক্লাসে কাজ করে পাঁচটা ক্যাটাগরিতে কাজ করে তো এক নম্বর হচ্ছে ক্লাস এ ক্লাস বি সি ডি ই এই পাঁচটা তো ক্লাস এর যেই রেঞ্জটুকুন থাকে সেটা হচ্ছে জিরো থেকে একশো সাতাশ পর্যন্ত ক্লাস বি এর রেঞ্জ হচ্ছে একশো আঠাশ থেকে একশো একানব্বই পর্যন্ত ক্লাস সি এর রেঞ্জ হচ্ছে একশো বিরানব্বই থেকে দুশো তেইশ পর্যন্ত ক্লাস ডি এর রেঞ্জ হচ্ছে দুইশো চব্বিশ থেকে দুইশো উনচল্লিশ পর্যন্ত আর ক্লাস ই এর রেঞ্জ হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চান্ন পর্যন্ত তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পারছো এবং যদি কোনো প্রবলেম থাকে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি